আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে নিয়ে আসি আরব আমিরাতে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সংবাদ কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আবুধাবি লকডাউন খোলা আছে কিনা বা অন্যান্য স্টেট থেকে আপনারা আবুধাবিতে যদি যেতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এছাড়া আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দুবাই যেতে প্রয়োজন হয় কিন্তু আবুধাবিতে যাবার সময় করোনা নেগেটিভ সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব খবর পেতে আজ সার নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাই দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনাদেরকে আবুধাবির লকডাউন সম্পর্কে জানাতে চাই আপনি যে কোনো স্টেটে থাকেন না কেন যদি আবুধাবিতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে তো যাদের কাছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে তো যে কেহ ওই করোনা সার্টিফিকেট নিয়ে আবুধাবিতে ঢুকতে পারবেন তবে যাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট নেই বিশেষ করে দুবাইয়ের ক্ষেত্রে যারা দুবাই থেকে আবুধাবি যেতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যেমন এখানে বলা হয়েছে নিউজের মধ্যে যে দুবাই থেকে খেয়েও আবুধাবিতে প্রবেশের সময় করোনা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসার আইন করা হয়েছে এরই অংশ হিসাবে বর্তমানে দুবাই হতে আবুধাবি আসার সময় শেখ জাহেদরুডের গানটুট সীমান্ত চেক পয়েন্টের আগে একটি কোভিড টেস্ট ফেসিলিটি বা সেন্টার স্থাপন করা হয়েছে এখানে মাত্র পঞ্চাশ গ্রাম ফিস দিয়ে কোভিড টেস্ট করা যাবে এবং টেস্টের পাঁচ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে তাই এখন থেকে আগাম টেস্ট করার ঝামেলা আর থাকলো না তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা আবুধাবিতে যেতে চান যে কোনো স্টেট থেকে তাদের যাবার আগে যে পয়েন্টগুলো আছে চেক পয়েন্টগুলো আছে সেখানের মধ্যে ব্যবস্থা করা হয়েছে করোনা টেস্ট করার জন্য মাত্র পঞ্চাশ দারাম দিয়ে আপনি করোনা টেস্ট করাতে পারবেন এবং টেস্ট করানোর সাথে সাথে মানে আপনাকে পাঁচ মিনিটের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে এবং ওই পেপার নিয়ে মানে ওই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনি আবুধাবিতে ঢুকতে পারবেন তবে যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আপনি আবুধাবি স্টেটের ভিতরে গিয়ে ঢুকতে পারবেন না আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এখন কথা বলবো যে বাংলাদেশে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তারা যদি আরও আমি যেতে চান তাদের ক্ষেত্রে সার্টিফিকেট বাধ্যতামূলক কি না আসলে এই বিষয়টি নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি কিছুদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ঘোষণা দিয়েছে যে আবুধাবি এবং দুবাইতে যেতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিন্তু ইদানিং আমি কয়েকটি মেসেজ পেয়েছি কিছু প্রবাসীদের কাছ থেকে যে তারা যখনই টিকিট করতে যাচ্ছে তারা বলতেছে যে আবুধাবি যাবার ক্ষেত্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র দুবাইয়ের ক্ষেত্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে সো আমি কয়েকজন মানুষের সাথে আলাপ আলোচনা করেছি যারা অ্যাপ্রুভাল পাবার পর আরও আমিরাতে গেছে তাদেরকে বলা হয়েছে অনেকেই আছে মধ্যে যে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যায়নি যারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যায়নি তাদেরকে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টা এয়ারপোর্টের ভিতরে থাকতে হয়েছে তাদেরকে করোনা টেস্ট করানো হয়েছে এবং তাদেরকে করোনা টেস্ট করানোর পর যাদের পজিটিভ আসে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং যাদের নেগেটিভ আসে তারা চলে যেতে পারছে তাদের কর্মস্থলে বা তাদের রুমে সো এখানে একটি কথা খেয়াল করেন যে যারাই আবুধাবিতে যাবে তারা যদি বাংলাদেশ থেকে একবার কিছু টাকা খরচ করে ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যায় সেক্ষেত্রে তাদের আবুধাবি এয়ারপোর্টের মধ্যে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না শুধুমাত্র ওই নেগেটিভ সার্টিফিকেটটা দেখাবেন এবং শর্টকাট একটা টেস্ট করবে এবং আপনাকে যেতে দেবে সো এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট তাই আমি প্রায় ভিডিওতেই আপনাদেরকে বলি যে যে বিমানবন্দরেই আপনারা যান আগে একবার বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন এতে আপনার সুবিধা কারণ ওইখানে যাওয়ার পর যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু অনেক দেড় প্রয়োজন হবে আর যারা দুবাইতে যাবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ বিমানে যেতে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবেই হবে তাই আমি অনুরোধ করবো আপনি দুবাইতে যান অথবা আবুধাবিতে যান আপনারা সর্বপ্রথম আরও আমি থেকে যে কয়েকটি লিস্ট দেওয়া হয়েছে যেটি নিয়ে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি এমনকি আমার ফেসবুক পেজও আমি পোস্ট করেছি আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওতে আছে যে কয়েকটি হাসপাতালের নাম দেওয়া হয়েছে বাংলাদেশে বা কয়েকটি ল্যাবের নাম দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে করোনা টেস্ট করিয়ে তারপরই আপনারা আরবার মেতে যাবেন সেক্ষেত্রে যদি দুবাইয়ের হয় সমস্যা নেই আবুধাবি যদি হয় সমস্যা নেই কিছু টাকা যদি চলেও যায় বাংলাদেশ থেকে একবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন মানে বাংলাদেশে একবার করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন আর পজিটিভ আসলে আপনারা ভুলেও যাবেন না আর একটি কথা মনে রাখবেন যে ভুয়া সার্টিফিকেট নিয়ে আপনি কোনোভাবেই যাবেন না বাংলাদেশ থেকে যদি পাস হয়েও যান আরব আমিরাতে যাবার পর কিন্তু ধরা পড়ে যাবেন এক্ষেত্রে আরও যারা বাংলাদেশিরা আরব আমিরাতে যাবার জন্য বাংলাদেশে অপেক্ষা করতেছে তাদের যাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে সো এই নিউজটি ছিল আপনাদের জন্য পরবর্তী দুবাই গুরুত্বপূর্ণ সব খবর পেতে আক্তা এইটি নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফিজ